হ্যালো আসসালামু আলাইকুম আমি কুমারটি প্যামেডিক ডক্টর মোহাম্মদ আব্দুল রুব বিএনএমসি ডবল ওয়ান সিক্স ওয়ান এটা আমার শিশুর নাম্বার আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি আজকের আলোচনার বিষয় হচ্ছে ওটস্যালাইন উড সেলাইন কীভাবে পানিতে মিশাতে হবে ওট স্যালাইন কেউ খাওয়াতে হবে এবং উড় সোইন কেন খাওয়াবেন বা ওট স্যালাইন খাওয়ালে অতিরিক্ত খাওয়ালে কী সমস্যা হতে পারে ভুল হলে হতে পারে শিশুর মৃত্যু পানিতে ওট সেলাইন মিশাতে সাবধান ডায়রিয়ায় ডিহাইড্রেশান এবং পানির শূন্যতায় ওর্সেলাইনের বিকল্প কোনো কিছুই নেই ওটস্যালাইনে কখন খাওয়াবেন বা কীভাবে খাওয়াবেন বা কতটুকু পানিতে মিশাবেন এটুকু জানতে হবে এটুকু না জানলে হতে পারে অনেক বড় বিপদ স্যালাইন আমরা সবাই জানি একটা প্যাকেট ওর সেইন পাঁচশো মিলি বা আধা লিটার পানিতে মিশাতে হবে মিশান তারপর খাওয়াতে হবে কিন্তু দেখেন ছোটো বাচ্চার ক্ষেত্রে আমরা কি ভুল করে থাকি ছোটো বাচ্চার ক্ষেত্রে আমরা দেখেন এক প্যাকেট সেলাই একশো গ্রাম বা আড়াইশো গ্রাম পানিতে বা অল্পটুকু পানিতে মিশাই দিচ্ছি মিশাই দিয়ে বাচ্চায় খাওয়াচ্ছি যে আধা লিটারের পানি বাচ্চাতে খাওয়াতে খাইতে পারবে না অল্পটুকু পানিতে মিশিয়ে বাচ্চায় খাওয়াই দিলাম কিন্তু এটা লাভের সাথে ক্ষতি হয়ে যাচ্ছে বেশি কারণ যখন আপনি আধা লিটারের বদলে একশো মিলি বা আড়াইশো মিলিগ্রাম প্যানিতে একটা প্যাকেট স্যালাইন গুলতিছেন তখন দেখেন ওই বাচ্চা খাওয়ার ফলে ওই বাচ্চার শরীরে লবণের মাত্রাটা বৃদ্ধি হয়ে যাচ্ছে আর যখন লবণের মাত্রাটা বৃদ্ধি হয়ে যাবে তখন দেখবেন কিডনিতে চাপ পড়ে কিডনি নষ্ট হয়ে যাবে বা মাথায় রক্তক্ষরণ হয়ে বাচ্চা মারা যেতে পারে তাই আপনারা সাবধান হন এই ভুলটা করবেন না আপনারা নিজেও দেখেন এখন গরমের সময় এখন প্রচণ্ড তাপমাত্রায় এক লিটার প্যানিতে তিন চারটা স্যালাইন মিশে খাচ্ছেন এটা লাভের তুলনায় ক্ষতি হয়ে যাচ্ছে বেশি যখন শরীরে লগ্নের পরিমাণটা বেশি হয়ে যাবে তখন কিডনিতে চাপ পড়ে কিডনি ড্যামেজ হয়ে যায় এই কারণে বারবার বলতেছি ওট সেলাইন খাওয়ানোর আগে অবশ্যই একটা প্যাকেট ওর স্যালাইন পাঁচশো মিলিগ্রাম পানিতে গুলে খাওয়াবেন একটা প্যাকেট ওর স্যালাইন পাঁচশো মিলিগ্রাম পানিতে গুলে আপনি বারো ঘন্টা পর্যন্ত রাখতে পারবেন বারো ঘন্টা পর এটা খাওয়া যাবে না বারো ঘন্টা পর আপনি ঢালাই দেবেন আর বাচ্চার ছোট বাচ্চার মারা মনে করে যে বাচ্চা অল্পটুকু পানি খাচ্ছে আমি অল্পটুকু পানিতে একটা প্যাকেট গুলে খাওয়াই মানে যেটুকু পানি খা খাইতে পারবে কিন্তু এটা ভুলেও করবেন না এটা আপনার শিশুর মৃত্যু ডেকে আনতে পারে পাঁচশো মিলিগ্রাম পানিতে গুলবেন পাঁচশো মিলিগ্রাম পানিতে গুলার পর আপনার বাচ্চাকে যেটুকু খাইতে পারে সেটুকু খাওয়াবেন আর অবশিষ্টটুকু রাখে দেবেন ভালোভাবে রাখে দিবেন। আপনি বারো ঘন্টা পর্যন্ত খাওয়াইতে পারবেন বারো ঘন্টা পর ফালাই দিবেন আর পরিশেষে একটা কথাই বলতে চাই আপনার শিশু আগামী দিনের ভবিষ্যৎ আপনার শিশুর দিকে খেয়াল রাখেন যত্ন রাখবেন আর বাচ্চাকে অবশ্যই অবশ্যই ডায়রিয়ার ডিহাইড্রেশানের পানি শূন্যতার কারণে আপনি ওট স্যালেন খাওয়াবেন ওট স্যালেনের বিগত কোনো কিছুই নেই কিন্তু ভুল হলে মারাত্মক ক্ষতি হতে পারে ভুলেও অল্প পানিতে গুলবেন না হাফ লিটার পানিতে গুলে খাওয়াবেন আজকের ভিডিও এই পর্যন্তই সুস্থ থাকেন সুন্দর থাকেন পরবর্তী ভিডিও নিয়ে আপনার সঙ্গে হাজির হব আলাইকুম